থেকে নো হ্যালো হাই নো হ্যান্ডশেক অনলি নমস্তে নমস্কার ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ ফ্রম বেঙ্গলি ভ্লগার কাকুলি অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন। কিচেন থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম আর আজকে হচ্ছে শুক্রবার, রান্না করবো যথারীতি প্রতিদিনকার মতো আজকেও রান্না। আর আজকে যা যা রান্না করবো তা তো সব জোগাড় করেই রেখেছি, তাহলে চলো দেখি তাহলে রান্না একদম শুরু করতে করতে কথা বলা যাক। চলো, আমি আজকে করব দুধ পটল, আর তার জন্য পটল কেটে আমি ভেজে নিয়েছি আর নারকোলটাকে আমি জাস্ট পেস্ট করে দুধ বার করে নেব, তাহলে চলো দেখতে থাকি। নারকোল পেস্ট করার আগে কিন্তু এইভাবে নারকোলগুলোকে ছোটো ছোটো করে ফলা করে বা এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। এবার আমি এটাকে প্রথমে তো পেস্ট করব, মানে গুঁড়ো করব, জল কিন্তু এর মধ্যে আমি দেবো না। হয়ে গেছে এটা গুঁড়ো করা নারকোলটা, এবার এর মধ্যে দেবো জল। জল দিলাম, অ্যাকচুয়ালি জল দিয়ে আমি দুধটা বার করবো। এবারে এখান থেকে নারকেলের দুধটা কিন্তু বার করে দেবো, এবার ছেঁকে নেবো, তাহলে নারকেলের দুধটা সব বেরিয়ে আসবে। এ কিন্তু গরম জল দিয়েছিলাম আমি, হাত দিয়ে এই যে ছিবড়াটা বেরিয়েছে এটা কিন্তু ফেলে দেবো। দেখো তৈরি হয়ে গেল নারকোলের দুধ, এটা দিয়ে আজকে আমি করব দুধ পটল। ফোড়ন দিলাম দারচিনি, তেজপাতা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ, জিরের গুঁড়ো, নুন ও কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেলে আমি নারকোলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো বাদাম বাটা একটু থিকনেস আনার জন্য, টেস্টও অবশ্য বাড়বে। দুধ পটল রেডি, এবারে আমি করবো চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা ওই অনেকটা মালাইকারি টাইপের, কিন্তু মালাইকারি নয়, যেহেতু নারকেলের দুধ ব্যবহার করছে তাই অনেকটা মালাইকারির মতোই হবে, কিন্তু আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, নারকেলের দুধ দিয়ে একটা রেসিপি বলতে পারো। চলো দেখি না ওটা কীভাবে বানাই। এই অবধি তো বুঝলে, এইবার আমি এর মধ্যে দেব অল্প একটু নারকোল কোড়া বা নারকোলের পেস্ট, অল্প এবং সামান্য, কারণ আমি নারকোলের দুধ দেব। এবারে এর মধ্যে দেবো আমি বাদাম বেটে রেখেছি সেই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে ফুটে উঠেছে, দেখো
সাথে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল আলু চিংড়ির মালাইকারি। চিংড়ি কম আলু বেশি। এবারে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। পটল তো হয়ে গেছে, চলো এবার দেখে নিই চিংড়িটা হলো কিনা। ওয়াও, দারুণ দেখতে হয়েছে চিংড়ি। চিংড়ির মালাইকারি নয়, তবে চিংড়ি আলুর মালাইকারি। হয়ে গেল আমাদের দুপুরের রান্নাবান্না। দই পটল এদিকে, আর এদিকে চিংড়ি আলুর মালাইকারি। খেয়ে উঠেছি অনেকক্ষণই। খেয়ে উঠে এত গরম লাগছিল যে গা হাত পা ধুলাম, ধুয়ে তারপরে আবার ড্রেসটা ছেড়ে ফেললাম। কারণ ড্রেসটা না একটু সিল্ক টাইপের, তো ওই জন্যে মনে হয় প্রচণ্ড গরম লাগছিল, মানে অস্থির অস্থির লাগছিলো শরীরটা। তো ওটা ছেড়ে আমি বাড়ির একটা ইচ্ছি না সুতির একটা নাইটি পরলাম। পরে তারপর ভাবলাম যে ব্লগ তো আর কিছুই করা হলো না তোমাদের সাথে, আর অলরেডি এখন 7:30 বাজে, তো আমি আজকে ছাদেও আজ যেতে পারিনি, শুয়েছিলাম। তবে কিছুক্ষণ পর ভালো লাগছিলো, মানে গাটা ধুয়ে এসে কিছুক্ষণ চোখ বুঝে শুয়েছিলাম, তারপরে এবার ঘুম আসেনি। পরে দেখলাম যে একটু বেশ ভালো লাগছে। ভালো লাগার পর একটু ভিডিও দেখছিলাম, গার্ডেনিং রিলেটেড কিছু ভিডিও ভালো লাগে দেখতে। তো দেখছিলাম সবাই ছাদে কি সুন্দর বাগান করেছে, বড় বড় পেয়ারা হয়েছে, বেগুন হয়েছে, টমেটো হয়েছে, খুব ভালো লাগছিলো। তো সেগুলো দেখে দেখলাম মনটা একটু মনটাও ভালো লাগলো আর শরীরটাও আস্তে আস্তে ঠিক হয়ে গেল। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো না, মানে বিশেষ করে কাম যে ভিডিওগুলো, বেশ সবুজ গ্রিনারি এ সমস্ত এই ধরনের ভিডিওগুলো, বা যখন শরীরটা ভালো লাগে না দেখবে বেশ মানে আস্তে আস্তে যে ভিডিওগুলো হয়, মানে খুব বেশি মিউজিক ভালো লাগে না, খুব বেশি এক্সাইটমেন্ট ভালো লাগে না, তখন হয় ধীরে সুস্থে যে ভিডিওগুলো হয় সেগুলো দেখলে একটু ভালো লাগে। তো সেই জন্য সেই কিছু ভিডিও দেখছিলাম, আর আশিসকেও দেখালাম, টেনে টেনে দেখবে না দেখবে না করে ওকেও টেনে টেনে দেখালাম যে একটু দেখো ভাল লাগবে। ওরও খুব শখ মানে গাছ ফাছ লাগানো, যেরকম ও কী করেছে আম গাছের গোড়াটা একদম রিং করে খুঁড়ে ও দেখলাম সার দিয়েছে। আবার যে তখন বাড়িতে রয়েছে, পাশে আমাদের একজনের বাড়িতে গরু আছে, হ্যাঁ ভাবলো অবাক লাগবে যে এই সামনে একদমই সামনে 2-3 বাড়ির পরে একটা গরু আছে। তো ওদের আবার গোবর হয়, তো আশিস আবার বলেছিল ওই বাদলদাকে যে একটু গোবর দিস, তো সে আবার দিয়ে গেছে বাড়িতে, বেশ এতখানি করে দু জায়গায়, তবে কাঁচা গোবর দিয়ে গেছে, ওগুলো শুকোতে হবে। তো আশিস ওইভাবে রিং রিং করে কাঁঠাল গাছের গোড়ায় আম গাছের গোড়ায় জল দিচ্ছে যাতে আমগুলো ঝরে না যায়। ওরও খুব শখ, কিন্তু সময় তো পায় না, এখন একটু সময় পেয়েছে যেহেতু বাড়িতে রয়েছে। তো তাই আমি বলছিলাম যে ছাদে যদি আমরা একটু বাগান করি। হ্যাঁ, ওর আবার ছাদে বাগান করার একদম ইচ্ছে নেই, কারণ ও বলে যে ছাদ নষ্ট হয়ে যাবে। তো বলছে এত সুন্দর করে ছাদ বানিয়েছি, ছাদে বাগান করলে ছাদ নষ্ট হয়ে গেলে? আমি বললাম যে একটু অন্যরকম ভাবে যেভাবে সবাই করে সেটা দেখে শুনে করতে হবে, তো দেখা যাক যদি কখনো হয়। আর এখন আবার মানে এই মুহূর্তে ঠিক গার্ডেনিং তো স্টার্ট করা সম্ভব না। গার্ডেনিং স্টার্ট করতে গেলে কিছু জিনিস কিনেও আনতে হবে বাইরে থেকে, সেগুলো তো এখন অপ্রতুলতা রয়েছে, সেগুলো তো এখন পাওয়া যাবে না, বাইরে গেলেও এখন ওগুলো কিনতে পাওয়া যাবে না, আর ওগুলোর জন্য বাইরে যাওয়া সম্ভবও নয় এখন। তো সেই জন্য মানে একদম ইমিডিয়েট স্টার্ট করা যাবে না, কিন্তু একটা ভাবনা চিন্তার লেভেলে রাখলাম ব্যাপারটা যে ছাদে যদি কখনো করা যায় গার্ডেনিংটা। ছাদে আমাদের প্রচুর রোদ, বাড়ির সামনেটা উঠোনে খুব একটা রোদ পড়ে না, ওই জন্য গাছ খুব একটা ভালো হতে চায় না। বড় বড় গাছ আছে আর বড় বড় গাছের ছায়াও আছে, সেই জন্য নিচের দিকে ছোটো ছোটো গাছগুলো হতে চায় না। ভাবলাম দেখি যদি ছাদে করা যায়, বললাম আজকে যদি কোনোদিন হয় করা। তবে খাটনিও আছে, কারণ সারাদিন বাড়ির কাজকর্ম এই সমস্ত করার পর তারপরে ছাদে গিয়ে গাছ চর্চা করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটাই সময় লাগে। আর সেইভাবে যদি সেই লেভেলে করা যায়,
টুকটাক করলে অতটা সময় লাগবে না, তবে স্টার্টিংটা আমার মনে হয় ছোটখাটো দিয়ে শুরু করতে হবে, মানে টুকটাক করে শুরু করতে হবে। বাড়ির তরকারির খোসা, চা পাতা, ফুল ভেজানো, মানে ফুল পচা, যে পুজোর ফুল পচা, এই সমস্ত দিয়ে স্টার্ট করে দিতে হবে দেখি। আর বাস্কেট টাইপের তো আছে, বাস্কেট টাইপের মধ্যে প্রথমে তো একটা স্টার্ট করবো আমি, মানে আমাকেই স্টার্ট করতে হবে। আমি জানি যে যে কোনো কিছু আমাকেই প্রথম স্টার্ট করতে হবে, তারপরে আশিসের মধ্যে ইনভলভ হয়ে যাবে, সেটাও আমি জানি। আর কি বলবো বলো তো, আজকে আর বেশি কিছু আমি বলতে পারছি না। আপনাদের বলেছিলাম ছাদে নিয়ে যাবো, ইভেন আমারও ছাদে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল, তারপর খেয়ে উঠেও অনেক রোদ ছিল, তারপরে যখন মানে ভালো লাগছিল না শরীরটা আর গেলাম না। আর বাড়িতে থেকে দেখে তো সত্যি আমরা কিরকম হাঁপি উঠেছি তাই না, বাড়িতে থেকে সত্যি হাঁপি উঠছি আমরা। আমার তো মনে হয় যেন 21 দিন পর যদি লকডাউন উঠে যায় তাহলেই মনে হয় ভালো। এবার জানি না যেটা প্রয়োজন হবে সে অনুসারে করবে, মানে যারা ব্যাপারটা দেখছে তারা যা ঠিক করবে তাই হবে। আর তাহলে আজকে আমি সে ব্লগটা বড় করছি না, ঠিক আছে? আজকের মতো এই অবধি রাখলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষা করো সেই দিনটার যেদিন আমরা সবাই নির্দ্বিধায় বাইরে বেরোতে পারবো। বাই তাহলে, নমস্কার। আর একটা কথা বলা, সেটা হচ্ছে স্টে হাইজেনিক, কি হেলদি, কি পজিটিভ।